আমাদের এমআইএল রয়েছে, এইচএস সেকেন্ড ইয়ারে দিতে চলেছ, তোমাদের যে বেঙ্গলি এমআইএল সাবজেক্ট রয়েছে সেই বেঙ্গলি এমআইএলে কিছু কমন প্রশ্ন কিছু রয়েছে, সেগুলি নিয়ে আজ আমি আলোচনা করব, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেগুলি তোমরা অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং এই এই যে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ সবগুলি আমি এক এক করে বলে দেব, এবং এখান থেকেই তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম 60% আসার চান্স রয়েছে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, এবং প্রশ্নগুলি খুব ভালো করে তোমরা দেখে তারপর পরীক্ষার হলে যাবে। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে, কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, জীবনস্বরূপ সে স্বামীর শিরোমণি বলতে তাকে বোঝানো হয়েছে? লক্ষ্মীনাথ বেজবরুয়া রচিত আত্মজীবনীর নাম কি? এই ভিডিওটির লেখাগুলি একটু অস্পষ্ট বোঝা যদি তোমাদের মোবাইলে যাইতে চে, তো তোমরা সে ভিডিওর একদম ডান সাইডে কর্নার দেখবে থ্রি ডট বলে একটি অপশন আছে, এখানে সে থ্রি ডট বলে একটি অপশন দেওয়া থাকবে, ওই থ্রি ডট অপশনে তোমরা ক্লিক করলে ওইখানে যে ভিডিওর দেওয়া থাকবে সেখানে সেই 144 দেওয়া থাকবে, সেটিকে তোমরা 360p বা 420p করে নেবে, সেখানে তোমরা দেখবে তোমার যদি 144p দেওয়া থাকে তখন সেটিকে তোমরা সেই 240 বা 360 বা 420 বা 480 যত বেশি করবে তত তোমাদের সেই লেখাগুলি ক্লিয়ার হবে। তো এগুলি তোমরা করে নেবে, তারপর লেখাগুলি বুঝতে পারবে, তারপর আমি সবগুলো তোমাদের এক এক করে বলছি। লক্ষ্মীনাথ বেজবরুয়া রচিত আত্মজীবনীর নাম কি? শিবসাগরে অবস্থিত তিনটি দেউলের নাম লিখো। প্রতিপালক ও প্রতিপালক গিন্নির অনুপস্থিতিতে গণেশ কী খেয়েছিল? সেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল? বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল? উৎসব কার জমিতে কাজ করত? উৎসব কার জমিতে কাজ করত? কলিমজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিমজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পরদেশে কে ভিক্ষাবৃত্তি করতে গিয়েছিলেন? পরদেশে কে ভিক্ষাবৃত্তি করতে গিয়েছিলেন? তারপর হচ্ছে গ্যালভিনি কোন দেশের নাগরিক ছিলেন? গ্যালভিনি কোন দেশের নাগরিক ছিলেন? তারপর সেই দুই মার্কের কিছু প্রশ্ন, 10টি প্রশ্ন রয়েছে, সেখানে আমি সবগুলি তোমাদের একে করে দেখে দিচ্ছি। মন্ত্রের সাধন পাঠটির রচয়িতাকে কোন প্রবন্ধ থেকে এই পাঠটি সংগৃহীত হয়েছে? মন্ত্রের সাধন পাঠটির রচয়িতাকে কোন প্রবন্ধ থেকে এই পাঠটি সংগৃহীত হয়েছে? হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, হাতির বাচ্চাটির বর্ণনা দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কবির মতে কাদের হাড় দিয়ে কোন যান চলে? রথ নামার পর রাজাধিরাজকে কী করেছিলেন? অর্থাৎ রথে নামার পর রাজাধিরাজ কী করেছিলেন? রুশো শিশু বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করেছিলেন, সেগুলো কী কী? সে সম্পূর্ণ তোমাদের যে বাংলা যে বই রয়েছে সিলেবাসের অন্তর্গুলো যতগুলি চ্যাপ্টার রয়েছে সে সবগুলি চ্যাপ্টার থেকে আমি সেই প্রশ্নগুলি তোমাদের জন্য সে বাছাই করে নিয়ে এসেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, এবং এই ভিডিওর আনসারগুলি তোমাদের জানা না থাকে অবশ্যই আনসারগুলি তোমরা জেনে তারপর তোমরা পরীক্ষা হলে যাবে, তাহলে তোমরা এখান থেকে তোমরা সবগুলি প্রশ্ন কমন পাওয়ার তোমাদের 100% চান্স রয়েছে। ঈশ্বরীর জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনী, এখানে প্রথম ও দ্বিতীয় ঈশ্বরীর পরিচয় দাও। চতুর্দশপদী কবিতা কী? চতুর্দশপদী কবিতা কী? মাইকেল মধুসূদন দত্তের দুইটি প্রহসনের নাম লিখো। রাজবিকারী বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? রাজবিকারী বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? খরার ফলে কী হয়েছিল? অর্থাৎ খরার ফলে কী হয়েছে? গাহি তাহাদেরই গান কবি কাদের জয়গান করেছেন এবং কেন করেছেন? কবি কাদের জয়গান করেছেন এবং কেন করেছেন? তারপর নেক্সট, অর্থাৎ সম্পূর্ণ যে 100 মার্কের প্রশ্ন রয়েছে সবগুলো ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও তোমরা বোরিং ফিল করবে না, একদম ডিটেলসে তোমরা একদম সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে যাও, এবং তাহলে এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষা হলে একটি ভালো নম্বর পেতে পারবে। এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন, এখান থেকে অনেক বেশি প্রশ্ন তোমাদের এখান থেকেই আসবে, সেটি আমি তোমাদের বলে দিতে পারছি। তারপর দেখো সেই সব প্রসঙ্গে ব্যাখ্যা আছে, তুমি শুয়ে রবে তেতালার পরে আমি রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে বড় সাজ মিছে, সেটি হচ্ছে একটি ব্যাখ্যা। ব্যাখ্যা তোমাদের 4-4, 8 মার্ক আসে, সেটি খুব মারাত্মক বিষয়, কারণ 8 মার্ক কোনো খেলিমেলির কথা নয়। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন, সেটি একটি ব্যাখ্যা তোমাদের করতে হবে। তারপর নেক্সট দেখো কোনটি প্রশ্ন রয়েছে আমি দেখে নিই। নেক্সট প্রশ্ন, দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋকমন্ত্রে, কথা আমাদের চুপি চুপি, ইহাতেই সকলের রুম হর্ষণ হইত, আর বেশি কিছুই প্রয়োজন ছিল না, এইটিও তোমাদের ব্যাখ্যা করতে হবে।
তো ব্যাখ্যাগুলি কোন চ্যাপ্টার থেকে এসেছে তোমরা একটু দেখে নেবে। সবগুলি চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি বলা হয়েছে সবগুলি আমি এখানে একত্রিত করেছি। তাহলে আর গয়নার দরকার হবে না পদ্মার, গয়নাগুলি তুমি ফেরত দিয়ে দাও, মোস্ট ইম্পর্টেন্ট গণেশ জননী চ্যাপ্টারে। এবং তারপরে আরেকটি কথা তোমাদের বলে রাখি, চ্যাপ্টার ওয়াইজ মোস্ট কমন কোয়েশন যতগুলি রয়েছে, মানে প্রত্যেকটি চ্যাপ্টারের কোনগুলি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং এইবার পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলি 100% আসবে, তো এই ধরনের আমি অলরেডি প্রিভিয়াস ভিডিও আমি ডিসকাস করেছি, সবগুলি ভিডিও রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা যদি এখনও ওই ভিডিওগুলি দেখে না থাকো অবশ্যই আমার দেওয়া ভিডিওটি দেখে নেবে, সেই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলি যদি দেখে নাও তাহলে তোমাদের কোনো ভাবতে হবে না, সেই ভিডিওগুলি দেখে যতগুলি প্রশ্ন দেওয়া আছে সবগুলি, বেশি প্রশ্ন দেওয়া নেই কম প্রশ্ন দেওয়া আছে। এবং প্রশ্ন বেশি দেওয়া থাকলে, বেশি প্রশ্ন মানে যে শুধু বেশি আনসার শিখবে তা নয়, সে আমি সে কৃপন নামের একটি চ্যাপ্টার তৈরি করেছি বা আরও লক্ষ্মীনাথ বেজবরুয়া রচিত তোমাদের যে আবার আমার জীবনস্মৃতির চ্যাপ্টার রয়েছে, এই ধরনের কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যে অনেকগুলি প্রশ্নের একটি মাত্র উত্তর। যেমন বিশেষ করে আমার মনে আছে যে তোমাদের কৃপন যে চ্যাপ্টার রয়েছে সেখানে 31 প্রশ্ন, টোটাল 31 কোয়েশন আমি তোমাদের দিয়েছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, শুনলে তোমাদের ভয় লাগবে 31 কোয়েশন, কিন্তু ভালো করে শুনো কথাটি, 31 কোয়েশনের আনসার হবে মাত্র একটি, ভাবতেই অবাক লাগে যদিও কিন্তু বাস্তবে তাহাই সত্য। এবং সেই আনসার এই অতগুলি প্রশ্নের একটি মাত্র আনসার সে কোথায় পাবে এবং কোন আনসারটি লিখলে তোমাদের সেই সবগুলি আনসার কারেক্ট হবে, কোনো মার্ক কর্তন যাবে না, সেই নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। যদি এখনও তোমরা ভিডিওটি দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, আমার সেই ভিডিওর প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে বা চ্যানেলে গেলে তোমরা ওই ভিডিওটি পেয়ে যাবে। তো তারপরে যদি ডাইরেক্ট লিঙ্কের প্রয়োজন হয় তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি তোমাদের ডাইরেক্ট সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, যা প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো। কুলি মজুর কবিতায় কবি দদিচি মুনির সঙ্গে কাদের তুলনা করেছেন এবং কেন? খরা কবিতাটির সেখানে ধরা আছে মিষ্টি হচ্ছে, খরা কবিতাটির মমার্থ বিশ্লেষণ করো, সেটি মমার্থ আমাদের বিশ্লেষণ করতে হবে। তারপর দেখো, তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে, কবিতায় উল্লেখিত মানুষের তিনটি জীবিকা কী কী, কবিতায় উল্লেখিত মানুষের তিনটি জীবিকা কী কী সেগুলি বলতে হবে। ভারতের সার্বজনীন পরিচ্ছদ হিসাবে যতীন্দ্রনাথ ঠাকুর কী ধরনের পোশাক তৈরি করেছিলেন? তারপর টিকা লিখতে হবে যে কোনো একটি, সেখানে তোমরা তিনটি টিকা শিখে যাবে কারণ যে কোনো একটি তোমাদের আসতে পারে। হিন্দু মেলা, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারপর রয়েছে অষ্টাপদ, সেগুলি তোমরা দেখে নেবে। তারপর দেখো আমাদের সেই রচনা যে একটি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর পালন করে তোমরা জানো, সেখানে রচনা চারটি রচনা ইম্পর্টেন্ট রচনা দেওয়া আছে সেগুলি তো জানানা তুলসী জানিয়ে নেবে। আসামের বন্যা ও তার প্রতিকার, তোমার প্রিয় কবি, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, মহাপুরুষের জীবনী, তার পাঠের সার্থকতা। তো এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব বা বিজ্ঞান অভিশাপ কিনা আশীর্বাদ, এই দুইটি রচনা এবার তোমরা খুব ভালো করে দেখে তোমরা পরীক্ষায় যাবে, কারণ এই দুইটি রচনা থেকে তোমাদের একটি রচনা আসতে পারে। এবং এই ধরনের রচনার কিছু ট্রিক্স, কী করে আনসার করতে হয়, কোনগুলি রচনা শিখতে হয়, কী করে শিখতে হয়, এই নিয়ে অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি, যদি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। তো পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার কথা বলবো, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে, সহজগুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।